হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাবাউট ইউর মেডিসিনস। বন্ধুরা, আজকে আমি লুপিন কোম্পানির লুকোবেট জিএমের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জানকারি দেব। এই ক্রিমটি সাধারণত কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে, এর ফর্মুলা কী, কোন কোন মলিকিউলস দিয়ে তৈরি, এর সাইড ইফেক্টগুলি কী কী, কীভাবে ব্যবহার করবেন, এবং ভিডিওর সবশেষে ভারতের বিখ্যাত ডার্মাটোলজিস্ট এই ক্রিমটি কত রেটিং দিয়েছে 5 রেটিংয়ের মধ্যে, সেটাও আমি স্ক্রিনের উপর শেয়ার করব। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এম ডি শাহরুখ, তারা দেরি না করে চলেন, শুরু করা যাক। ভিউয়ার্স, লুকোবেট জিএম আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেবেন। অবশ্য লাইটের কারণে হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি স্ক্রিনের উপর পিক লাগিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ভালো করে দেখে নেন। লুকোবেট জিএম, এটি 20 গ্রামের একটি টিউব, লুপিন কোম্পানি দ্বারা তৈরি, যার দাম পড়বে প্রায় 98 থেকে 100 টাকার মধ্যে। বন্ধুরা, এই ক্রিমটিতে যে সমস্ত মলিকিউলস দিয়ে তৈরি, যে ফর্মুলায় তৈরি, সেগুলি হলো প্রোবেটাসল, মাইকোনাজল এবং নিওমাইসিন। এই 3টি মলিকিউলস দিয়ে, এই 3টি ফর্মুলা দিয়ে এই লুকোবেট জিএম ক্রিমটি সাধারণত তৈরি করা হয়। এই 3টি হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল মেডিসিনস। আমাদের শরীরের মধ্যে, স্কিনের মধ্যে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশনসের জন্য যদি ইনফ্লামেশনস হয়ে যায়, শরীর চামড়া যদি ফুলে যায়, ইচিং হয়, রেডনেস হয়ে যায়, সোয়েলিং হয়, সেক্ষেত্রে এই লুকোবেট জিএম ক্রিমটি খুবই ইফেক্টিভ হয়ে থাকে। বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনস যেমন রিংবম, তারপর বা দাউদ, সোরাইসিস, একজিমা, ওয়েট একজিমা, ড্রাই একজিমা, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে ঠিক করতে এই লুকোবেট জিএম ক্রিমটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কোথাও রেডনেস হলে, কোথাও চুলকানি হলে ইত্যাদিতে এই লুকোবেট জিএম সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এই ক্রিমটির যে সমস্ত সাইড ইফেক্টগুলি দেখা যায়, আপনারা যে জায়গায় অ্যাপ্লাই করবেন, এই মলিকিউলস যদি আপনাদের অ্যালার্জি রিয়াকশন থাকে, তাহলে স্কিন র্যাশেস, ইচিংস, ড্রাইনেস হয়ে যেতে পারে স্কিন। বন্ধুরা, এছাড়া যদি আপনাদের অন্য কোনো সিভিয়ার সাইড ইফেক্ট দেখা মেলে, তাহলে অবশ্যই আপনারা ওষুধ বন্ধ করে, ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিয়ে ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত। এটি আপনাদের দিনে একবার ব্যবহার করতে হবে, বিভিন্ন ডাক্তার এটা 2 বার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন, এবং কিছু কিছু ডাক্তার আবার দিনে 1 বার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। আমি বলবো, আপনাদের যদি প্রচুর পরিমাণে ফাঙ্গাল ইনফেকশনসের সমস্যা হয়, প্রচণ্ড তেজ চুলকানি, সারা শরীরে যদি ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হয়, দাউদের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাদের এটি ব্যবহার করতে হবে দিনে 2 বার। যদি অতটা বেশি প্রবলেম না হয়, সামান্য চুলকানি হয়, সেক্ষেত্রে আপনারা এটি দিনে 1 বার করে ব্যবহার করবেন। 4 থেকে 5 দিনের মধ্যে আপনাদের ফাঙ্গাল ইনফেকশন, ইচিং ধীরে 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 ঠিক হয়ে যায়। বন্ধুরা, তো বন্ধুরা, এটি ছিল লুকোবেট জিএম ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জানকারি। এই ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। কারণ আমি এই ধরনের মেডিসিন রিলেটেড, ডিসিজ রিলেটেড, হেলথ রিলেটেড ভিডিও আনি, যেটা অনেক ইনফরমেটিভ হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।